আর কখনো দিন আসবে না, আশ্চর্য ঘন মেঘ কোন বাতাস উড়িয়ে নিতে পারবে না। আত্মার অবস্থানকে শুধু আমি লাঞ্ছিত উচ্চমান। আমি কি আমার বন্ধুর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? এখানে আমার পাশে কে দাঁড়িয়ে আছো? তোমার হাত আমাকে দাও, আমার অবলম্বন করো। আমি তোমার মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার কণ্ঠস্বর আমি চিনতে পাচ্ছি। আমি নিজ হাতে আমার চোখ নষ্ট করেছি। চারিদিকে যখন কদর্য আর বিভৎস, তখন এই চোখ দিয়ে আমি কি করব? আমার সুন্দরকে আমি কোথায় দেখতে পাব? আমার জন্য নয়ন মুক্তকর পৃথিবী কোথায়? নিয়ে যাও আমাকে এখান থেকে, আমাকে এখান থেকে নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও। আমি পরাজিত, আমি আহত, দেবতাদের কাছে আমি ঘৃণিত। যে আমাকে বাঁচিয়েছিল সে অভিশপ্ত হোক, মৃত্যুর পরিবর্তে যে আমাকে জীবন দিয়েছিল সে অভিশপ্ত হোক। আমার নাম কি? পিতৃখাতি। আমার নাম কি? মাতার স্বামী। দেবতাদের সঙ্গে সম্পর্কহীন এক মজ্জিত নির্যাতিত মানুষ। আমি কখনো বিশ্বাস করব না যে যা কিছু ঘটেছে তার চেয়ে যথার্থ কিছু ঘটতে পারত। আর কোনো জ্ঞানের কথা আমাকে শিখিও না, আর কোনো জ্ঞানের কথা আমাকে শিখিও না। সমাধিতে হয়েছে জীবন, সেখানে দৃষ্টি নিয়ে কি করে আমি আমার পিতার সম্মুখীন হব অথবা মাতার সম্মুখীন হব, যার বিরুদ্ধে আমি জঘন্যতম অপরাধ করেছি, যে অপরাধ মৃত্যুতেও মুছে যায় না। তাদের বিভ্রান্ত জন্মের কথা ভেবে ভালোবাসার দৃষ্টিতে কোন অধিকারে কাম্য করব? পৃথিবীর মন্দির এবং তার পবিত্র মূর্তিগুলো ছোবার অধিকার আমি হারিয়েছি, যে আমি এক সময় তার মহত্তম সন্তান ছিলাম, এখন আমি তার দীনতম দুটি সন্তান। আমি আদেশ দিয়েছিলাম পাপকে বর্জন করতে এবং অপবিত্রকে পরিত্যাগ করতে। অবশেষে আমি পাপী এবং অপবিত্র হয়ে পরিত্যক্ত হলাম। লোকের কটাক্ষকে আমি কি করে দেখব? আমি তো শুনতেও চাই না কিছু। যদি শ্রবণকে রুদ্ধ করতে পারতাম তাহলে লজ্জার শরীরকে শব্দহীনতায় দৃষ্টিহীনতায় বন্দী করতাম। তাহলে আমার মন বেদনাকে অতিক্রম করে একটি নিরবিচ্ছিন্ন শান্তিতে চিরকাল নিশ্চিন্ত পেত। সীতারে সীতারে, তুমি আমার ধারিত্রীর মাতা, তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে, কিন্তু কেন? অসহায় অবস্থার জন্য কি কেন আমার সেই মুহূর্তে মৃত্যু ঘটল না যখন আমি পরিত্যক্ত হয়েছিলাম? তাহলে তো পৃথিবীর মানুষদের অপরাধ জানাবার জন্য আমার বেঁচে থাকার প্রশ্নই আসত না। পরিবাসী মানব পুত্র, যে
ছিল তরুণ যৌবন ময়, আজ সে পাপ এবং পঙ্কে নিমন্ত্রিত। বনাঞ্চলে যেখানে কয়েকটি পথ চালিত হয়েছে সেখানকার মাঠে আমি আমার পিতার রক্তে রঞ্জিত করেছিলাম। পিতার রক্ত অর্থাৎ আমারই রক্ত। যারা সে ঘটনার সাক্ষী তারা কি মনে রেখেছে পৃথিবীতে এসে আমি কি করেছিলাম? তারা কি মনে রেখেছে মাতৃ সম্ভোগে লিপ্ত পাপী আমি যে গর্ভে জন্ম সেখানেই জন্ম সঞ্চারে নিযুক্ত ছিলাম? পিতা ভ্রাতা মাতা স্ত্রী পুত্র সন্তান জননী একটি বিভৎস পরিণয় সব একাকার হয়েছিল। আর আমি উচ্চারণ করতে চাই না এসব কথা, বিধাতার দোহায় আমাকে সরিয়ে নাও, আমাকে লুকিয়ে ফেলো, সমুদ্রের অতল তলে নিমজ্জিত করো, হত্যা করো আমাকে, আমাকে করুণা করো। তোমার হাত ধরে আমাকে নিয়ে যাও।